এখানে টাকা পয়সার ব্যাপার না, আই থিঙ্ক সেম পেমেন্টে অন্য প্লেয়াররা অন্য টিমে আছে। 8 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এবং 2 কোটি টাকার ফ্র্যাঞ্চাইজ ফি দিয়ে আমরা সবাই বিপিএল এসেছি, প্রত্যেকটা টিমই টাকা পয়সার ক্যাপাবিলিটি সবারই আছে। ইট টেক্স গার্ডস কারেজ অ্যান্ড দ্য প্যাশন। আমি এই কথাটা অ্যাড করি নাই, আমি অক্টোবর 17 তারিখে সুনীল নারায়ণ অ্যান্ড রাসেল মইন আলীকে সাইন করেছি অক্টোবর, অ্যান্ড আই নিউ অলরেডি দেন। সুনীল বলে ইউ সাইনিং মি ফর ইউর প্লে অফ ফর দ্য এলিমিনেটর, আর ইউ গোনা পাস থ্রু দ্য গ্রুপ স্টেজ। আমি সুনীল উই উইল, আমি ফাইনাল টিমে আজকের জন্য প্লেয়ারগুলোকে আমি অক্টোবর সাইন করেছি। আই নিউ উইল বি হিয়ার, আই নিউ হ্যাজ হাউ উই প্ল্যান ইট, কারণ এই দিনটা আসবে দেখে আমি কাপটা নিব। এখন থেকে এরকমই হবে, শুধু কাপ নিতে আসবো এবং ইনশাল্লাহ এভরি টাইম আসবো কাপ নিতে। আপনার সারা মাস অনেক মানুষ কথা শুনেন, অনেকের ইন্টারভিউ নেন, অনেক কথা হয়, আমিও শুনি, আমি জাস্ট লাস্ট দিনের জন্য সেভ করে রাখি। নাফিসা, একটা ব্যাপার আমরা যদি খেয়াল করি যে সালাউদ্দিন ভাই, আমাদের মোহাম্মদ সালাউদ্দিন ভাই ম্যাজিক্যাল কোচ, যেমন আপনি ম্যাজিক্যাল মেন্টর হিসেবে কাজ করছেন এখানে। ম্যাজিক না না না, আমাদের টিমে কোনো ম্যাজিক্যাল মেন্টর ম্যাজিক্যাল কোচ বলে ম্যাজিক্যাল কিছু নাই, আমাদের টিম ইজ দ্য টিম হোল, এভরিওয়ান। সাংঘাতিক প্রভাব থাকে, কারণ মেবি উনি সামনে আসছে না, উইচ ইজ দ্য গুড থিং অ্যাবাউট আস, যে আমরা সামনে আসতে চাই না, পিছন থেকে কাজ করাটা আমরা বেশি বিশ্বাস করি, আনলাইক দ্য মেজরিটি এখানে যারা সামনে বেশি পিছনে কম। আমার আব্বা গতকাল রাতে টিমের সাথে ছিলেন এবং উনি অলমোস্ট এভরি ডে আমাদের কোচ, ক্যাপ্টেন আর 2-3 সিনিয়র প্লেয়ার্স, ফরেন প্লেয়ারদের মধ্যে ভিজওয়ান আর কয়েকজন ডেইলি বাসায় গিয়ে আব্বু, বাসায় গিয়ে আব্বুর সাথে বসে কথা বলতো। ইভিনিংয়ে তাদের প্রতিদিন প্ল্যান হতো, মিটিং হতো, এমন একদিনও সে অ্যাবসেন্ট ছিল না টিম থেকে। সো হি ইজ ভেরি মাচ ইনভলভ, বাট সামনে আসে না, আমরা সামনে আসতে পছন্দ করি না। আমার যখন 3 ম্যাচ হারতে যাচ্ছে, সেকেন্ড ম্যাচ হারার পরে আমাদের টিম কুমিল্লা ছিল, আমরা ঢাকায় ছিলাম, এই যে বাবার কথা বললেন, যে আমার বাবার কাছে আমি গেছি, উনি বললো তুমি নেক্সট ফ্লাইট নিয়ে চিটাগং চলে যাও, তুমি কেন ঢাকাতে আসো, টিম হেরে আসো, 2টা ম্যাচ টিমকে সাপোর্ট দিবা, টিমের সাথে থাকবা, জয় নিয়ে আসবা, টিমকে অনেক সাহস দিবা, সাপোর্ট দিবা। যে বাবা এরকম করে আমাকে পাঠিয়ে দেয় এই দায়িত্ব নিয়ে, আর তো না জয় নিয়ে আসতে পারি না। আমরা ওখানে চিটাগং থাকলাম, 1টা ম্যাচ হারলাম বরিশালের কাছে, ক্লোজ ম্যাচ, রিজওয়ান মাত্র ল্যান্ড করলো ওই দিন। তখন রিজওয়ান আমাদের সাথে সেদিন শেয়ার করলো যে মুলতাল সুলতার একটা কাহিনী, 6টা ম্যাচ হওয়ার পরে দেখে আমরা অনেক বিকেম চ্যাম্পিয়ন্স। আমরা অনেক আইপিএল টিমগুলো রিসার্চ করলাম, অনেক ইতিহাসে অনেক টিম হয়েছে আইপিএলে ফার্স্ট হাফ হেরে তারা চ্যাম্পিয়ন হয়েছে। সব কিছু আমরা রিসার্চ করে, আমরা প্ল্যান করে, শক্তি নিয়ে, সাহস নিয়ে, সারাটা দিন রাত একসাথে থাকতাম, গল্প করতাম, শেয়ার করতাম, দুঃখ কষ্ট শেয়ার করতাম, আশা, আমাদের হোপস সব শেয়ার করতাম অ্যাজ আ ফ্যামিলি। অনেকে ফ্যামিলি ওয়ার্ড ইউজ করে ক্লিশে হিসাবে, বাট দিস ফ্যামিলি ইজ অ্যাকচুয়ালি 2015 থেকে আমরা একসাথে, এটা ফ্যামিলি বাড়ি কিছু হতেই পারে না। ইভেন প্লেয়াররাও আমাদের 2015 থেকে, 2-3 জন খেলে চেঞ্জ হয়, ফরেন প্লেয়ারও 2015 থেকে, রাসেল নারায়ণ, ইটস অ্যান অ্যামেজিং টিম উইচ ইজ লাইক অল নোন ফেসেস, উইল ইউ সি উইল ইউ গেট টুগেদার ইন দ্য রুম, ইটস লাইক। উনি বলছিলেন যে আসলে এখানে ফুল ক্রেডিট নাফিসার, যেটা হচ্ছে বিসিবি অফিশিয়াল, আসলে কি এমন আপনি করেছেন, কি এমন করার চেষ্টা করেছেন যে কারণে? আমার তো 2015 সাল থেকে এখন আমার 23 সাল, আমার তো অনেক বছর হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজির সাথে, আর এখানে তো অনেকে ফ্র্যাঞ্চাইজ চালায়, অনেক এজেন্ডা নেই, কিন্তু আমরা কিন্তু একদম পরিকল্পিতভাবে চালাই যে আমাদের টিমটা চ্যাম্পিয়নশিপে যেতে হবে, আমাদের কাপ নিয়ে আসতে হবে, এছাড়া এই কম কিছু না। এর জন্য যা যা করা দরকার, এটা কিন্তু অনেক রিসার্চ লাগে, এটা কিন্তু জাস্ট বসে আমরা একদিন হলো হয় না। আমি অক্টোবর মাসে বসে আমাদের স্কেজুল থেকে ভেঙে 3টা স্লট করেছি এখানে, ফার্স্ট স্লট, সেকেন্ড, থার্ড স্লট, থার্ড, তারপর প্লেয়ারগুলো যখন যেখানে অ্যাভেলেবল আছে, অন্য লিগগুলোতে নাই, IL T20-তে নাই, S20-তে নাই, PSL থেকে যারা আগে আছে, ওই 3টা স্লটে আমি বসিয়ে বসিয়ে, যেন একটা প্লেয়ার আসবে, একটা প্লেয়ার যাবে, একজন আসবে, একজন যাবে, একটা না পেয়েছে ভাবে। আর একটা আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে, আমাদের পুরনো প্লেয়ার, যেহেতু আমরা অনেক বছর ধরে এখানে আছি বিপিএলে, এখানে তো মালিকানা চেঞ্জ হয় প্রতি বছর, আমরা 2015 থেকে এখানে আছি, অনেক ফ্যামিলি নেটওয়ার্ক বিল্ড হয়ে গেছে, কানেকশনস অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা ফার্স্ট প্রায়োরিটি পাই। আপনি অন্য দিন টিমকে জিজ্ঞেস করেন, ফরেন প্লেয়ারদের বেলায় আমরা 15-20 দিন আগে আমাদেরকে জানাই, তারপর অন্য টিমকে কন্ট্যাক্ট করে ওরা, ফার্স্ট প্রায়োরিটি আমরা পাই কলটা। কোনো টিমে ওরকম ইয়ে না যে এলিমিনেটেড রাউন্ড জন্য প্ল্যান করবে এত আগে থেকে। আপনারা আসলে এখানে এই যে পরিকল্পনা, লাভ, লোকসান, টাকা পয়সা ব্যাপার, অন্য টিমের সাথে কম্পেয়ার করলে হবে না। 2015 সাল থেকে আমরা এখানে আছি, আমাদের গায়ের জার্সিতে সব স্পন্সারগুলো কিন্তু পুরানো, এখানে কিন্তু আমার ট্রাস্ট আর নেটওয়ার্ক বিল্ড হয়, এই স্পন্সারসগুলো ইজিলি আমাদের কাছে আসে টাকা দেওয়ার জন্য, প্লেয়াররা ইজিলি আসে আমাদের, কম্প্রোমাইজ করে টাকা পয়সার ব্যাপারে ফরেন প্লেয়াররা, এটা অন্য ব্যাপার। মানি, মানি ওয়াজ দ্য অনলি ফ্যাক্টর, একটা টিমকে আনেন যে পুরো টাকা ঢেলে দিল এখানে, আর দাঁড়া জিতে নাকি দেখেন। কুমিল্লার জন্য কী বোনাস, আমরা যে এতদিন এখানে ছিলাম, ওরা যে কী বোনাস পেয়েছে, আপনারা কোনো নিউজ পেয়েছেন কোথাও? অ্যান্ড ইটস অনেক ইনক্রেডিবল বোনাস, ওরা পেয়ে এসছে সবসময় এবং পাবে, বাট আমরা কখনো এগুলো ইউজ করি না, করবো, এটা আমাদের গিমি কি না? অবশ্যই আমার বাবা বেশি হ্যাপি, অবশ্যই ওনার হ্যাপি, তার অনেক বেশি হ্যাপিনেস, কারণ উনি যার জায়গাটা ছেড়ে গেছে, ওনার মেয়ে যে সে করতে পারছে এবং ওনাকে সে আনন্দটা দিতে পারছে, আমি শিওর ইজ পাওয়ার অফ মি, ইজ পাওয়ার অফ ওর টিম, ইজ পাওয়ার অফ এভরি ওয়ান, এবং সে ওই তৃপ্তিটা এবং স্যাটিসফ্যাকশনটা ফিল করছে যে এখন উনি ক্রিকেটের সাথে আছে।